আমার নাম রমজান। আমার বাবা একজন ফেরিওয়ালা। গ্রামে গ্রামে ঘুরে বাবা খেলনা বিক্রি করেন। তিনি চোখে দেখেন না, কিন্তু লাঠির সাহায্যে সহজেই পথ চলতে পারেন। আজ আমার স্কুল বন্ধ, তাই আজ আমি বাবাকে ফেরি করতে সাহায্য করব। আমরা জিনিসপত্র গুছিয়ে রওনা হলাম। পথে পরিচিত কারো সাথে দেখা হলে বাবা তাদের গলার আওয়াজ শুনেই চিনতে পারেন। আমরা একটা বাড়িতে অনেকগুলো খেলনা বিক্রি করলাম। বাবা টাকা হাতে নিলেই বুঝতে পারেন এটা কত টাকার নোট। এরপর আমরা আরো খেলনা বিক্রি করলাম। দেখো, ওরা আমাদের কাছ থেকে খেলনা কিনে কত খুশি হয়েছে। ফেরার পথে আমরা একটা দোকান থেকে বাড়ির জন্য কিছু জিনিস কিনলাম। দেখলে আমিও বাবাকে সাহায্য করতে পারি।